শুরুতেই সংবাদ শিরোনাম, তাইওয়ান নিয়ে বাইডেনের বক্তব্য, কঠোর হুঁশিয়ারি দিল চীন। পুতিনকে গুপ্ত হত্যার চেষ্টা করা হয়েছে, অল্পের জন্য রক্ষা পেলেন পুতিন, যে কারণে ইউক্রেনে সেনা পাঠানোর সিদ্ধান্ত বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কায় নেই পেট্রোল, ছেলেকে হাসপাতালে নিয়ে যেতে পারলেন না বাবা। রাশিয়ার হামলায় সবচেয়ে বড় ক্ষতির কথা জানালেন জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধে বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 10 কোটি ছাড়ালো। ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে বাইডেন। এবার বিস্তারিত, জাপান সফরে গিয়ে তাইওয়ান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যকে উস্কানিমূলক আখ্যা দিয়েছে চীন। এজন্য চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা যেন তাইওয়ান প্রসঙ্গে মুখ সামলে কথা বলে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপান সফরে গিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দেওয়ার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আমেরিকা যেন তাইওয়ান প্রসঙ্গে মুখ সামলে কথা বলে। সোমবার বাইডেন টোকিওতে বলেন, চীন তাইওয়ানে হামলা করলে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিকভাবে তাইওয়ানের পাশে দাঁড়াবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীন তাইওয়ানের একেবারে কান ঘেঁষে জঙ্গি বিমান উড়িয়ে এবং অন্যান্য সামরিক কর্মকাণ্ড চালিয়ে ইতিমধ্যে বিপদ নিয়ে খেলছে। এই সময় তিনি তাইওয়ান পরিস্থিতির সঙ্গে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার তুলনা করেন। বাইডেনের এই বক্তব্যের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, তাইওয়ান ও ইউক্রেন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং এই দুটিকে তুলনা করা উদ্ভট ব্যাপার। তিনি বলেন, তাইওয়ান চীনা ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ, সেখানে কোন রকম আপোষ বা ছাড়ের সুযোগ নেই এবং আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কাউকে দেব না। তিনি আমেরিকাকে এক চীন নীতি মেনে চলার আহ্বান জানান। জো বাইডেনের কঠোর হুঁশিয়ারির জবাব দিতে গিয়ে লিজিয়ান বলেন, আমেরিকার এ কথা জানা নেই যে চীন নিজের ভূখণ্ড রক্ষা করার ক্ষমতা রাখে। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর কয়েকদিনের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গুপ্ত হত্যার চেষ্টা করা হয়েছিল, তবে সেটি পুরোপুরি ব্যর্থ হয়েছে। পূর্ব ইউক্রেনের ককেশাস অঞ্চল থেকে আসা একটি দল এই পদক্ষেপ নিয়েছিল, তবে তাদের পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানোভ যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন এসব তথ্য। তিনি বলেন, আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী প্রায় 2 মাস আগে ককেশাস থেকে আসা একটি দল পুতিনকে গুপ্ত হত্যার চেষ্টা করেছিল। যদিও এটি ছিল পুরোপুরি ব্যর্থ একটি চেষ্টা, কিন্তু এমনটি যে সত্যি ঘটেছিল তাতে কোনো সন্দেহ নেই। বুদানোভের দাবি যদি সত্যি হয়, সেক্ষেত্রে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো জীবনের ঝুঁকিতে পড়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। বুদানোভ অবশ্য এ হামলার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের সরাসরি সম্পৃক্ততার কোনো ইঙ্গিত দেননি। এছাড়া ককেশাস অঞ্চলে পুতিনের বেশ কয়েকজন পুরনো শত্রু রয়েছে, যারা ওই অঞ্চলে রীতিমতো প্রতিষ্ঠিত। পূর্ব ইউরোপের দেশ আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া ও রাশিয়ার দক্ষিণাঞ্চলের কিছু অংশের সম্মিলিত ভূখণ্ডকে বলা হয় ককেশাস অঞ্চল। 2004 সালে জর্জিয়ায় সেনা অভিযানের নির্দেশ দিয়েছিলেন পুতিন, কিন্তু এখন পর্যন্ত সেই যুদ্ধ শেষ হয়েও হয়নি। আন্তর্জাতিক ইসলামী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট জর্জিয়া শাখার সঙ্গে এখনও দেশটির বিভিন্ন স্থানে সংঘাত চলছে রাশিয়ার নিরাপত্তা বাহিনীর। যুক্তরাষ্ট্র তাদের কিছু সেনা ইউক্রেনে পাঠানোর বিষয়ে বিবেচনা করছে। মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যানের বক্তব্য অনুসারে, ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ সমন্বয় এবং দেশটিতে মার্কিন দূতাবাসের নিরাপত্তা প্রদানে সেনা রাখার বিষয়টি নিম্ন পর্যায়ে আলোচনায় রয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের কিছু সৈন্য ছিল, কিন্তু রাশিয়া দেশটিতে আক্রমণের পূর্বে বাইডেন প্রশাসন সেসব সেনা প্রত্যাহার করে নেয়। 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে। যুক্তরাষ্ট্র মিত্র দেশটিতেই সমরাস্ত্র দিয়ে সহায়তা করলেও রুশ সেনাদের মোকাবেলায় সরাসরি তাদের সেনা পাঠানোর সম্ভাবনা একাধিকবার নাকচ করেছে। যুক্তরাষ্ট্র এখন ইউক্রেনে সেনা পাঠালেও সেসব সেনাদের কমব্যাট সেনা হিসাবে ব্যবহার করা হবে না। পেট্রোলের জন্য হন্তদন্ত হয়ে ছুটে বেড়াচ্ছেন এক ব্যক্তি। বাড়িতে যে তার 2 দিনের সন্তানের শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পারলে বড় অঘটন ঘটে যাবে। গাড়ি আছে বটে, কিন্তু তাতে পেট্রোল নেই। হাসপাতালে সন্তানকে নিয়ে যাবেন কিভাবে?
তাই একটু পেট্রোলের আশায় এ পাম্প ও পাম্প ছুটে বেরিয়েছেন। ততক্ষণে বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছিল। ওদিকে বাড়িতে পরিবারের সদস্যরা তার আসার অপেক্ষায় ছিলেন, কখন পেট্রোল নিয়ে আসবে, তারপর গাড়িতে করেই সদ্যজাতকে নিয়ে হাসপাতালে যাবে। কিন্তু না, সব জায়গা থেকেই হতাশ হয়ে ফিরতে হয়েছে ওই ব্যক্তিকে। শেষে কোনো রকমে হাসপাতালে যখন পৌঁছলেন ততক্ষণেই সব শেষ। চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়ে দেন শিশুটি আর বেঁচে নেই। চিকিৎসক চানাকা রোশন পাথি রানা জানিয়েছেন, সময় গড়িয়ে যাওয়ায় শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়। শিশুটির বাবা যদি সময় মতো 1 লিটার পেট্রোল পেতেন তাহলে হয়তো সময় মতো শিশুটিকে হাসপাতালে নিয়ে আসতে পারতেন, শিশুটিকে বাঁচানো সম্ভব হতো। এই পরিস্থিতির জন্য দেশের রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করেছেন ওই চিকিৎসক। ঘটনাটি শ্রীলঙ্কার। গত 2 মাসেরও বেশি সময় ধরে অর্থনৈতিক জ্বালানি এবং খাদ্য সংকটে ভুগছে দ্বীপরাষ্ট্র। ইউক্রেনের দেশোনা শহরের একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার মিসাইল হামলায় 87 জন সেনা নিহত হয়েছেন। সোমবার অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যে এমন তথ্য জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। দেশোনা শহরের ঘটনাটি রাশিয়ার একটি হামলায় ইউক্রেনের সবচেয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। গত 17 এপ্রিল মঙ্গলবার এ মিসাইল হামলার ঘটনা ঘটে। হামলার দিন রাশিয়ার সেনা মুখপাত্র জানিয়েছিলেন দূরপাল্লার মিসাইল চেরনিহিবের দেশোনার একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হেনেছে। ওই হামলার পর ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছিল 8 জন নিহত হয়েছেন, কিন্তু এখন প্রেসিডেন্ট জেলেনস্কি জানালেন রাশিয়ার সেই হামলায় একসঙ্গে 87 জন নিহত হয়েছেন। এ ব্যাপারে জেলেনস্কি বলেন, আজ আমরা দেশোনাতে কাজ শেষ করেছি, দেশোনায় ধ্বংসস্তূপের নিচে 87 জনের মরদেহ ছিল। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে প্রথমবারের মতো জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 10 কোটি ছাড়িয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর। UNHCR প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি সোমবার জানান, যুদ্ধ, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের কারণে অনেক মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এ কারণেই প্রথমবারের মতো জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 10 কোটি ছাড়িয়েছে। বিবৃতিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যাকে আশঙ্কাজনক উল্লেখ করে UNHCR বলেছে, এই বিশাল সংখ্যা যুদ্ধ থামাতে বিশ্বকে অবশ্যই তাগাদা দেবে। যুদ্ধের ফলে রেকর্ড সংখ্যক মানুষ নিজের ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ধারণা করা হয় রাশিয়ার হামলায় ইউক্রেন ছেড়েছেন 60 লাখের বেশি মানুষ। জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের এই সংখ্যাকে ওয়েক আপ কল উল্লেখ করেন জাতিসংঘ শরণার্থী সংস্থার হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। এর আগে গত সপ্তাহে ইন্টারন্যাশনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার ও নরওয়েজিয়ান রিফিউজি সেন্টারের প্রতিবেদনে বলা হয়, বিশ্বে 2021 সালে নিজ দেশের ভেতরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এসে দাঁড়িয়েছে 5 কোটি 91 লাখ। ওই প্রতিবেদন প্রকাশের সময়ই ইউক্রেন যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার বলেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে চালানোর পর বর্বরতার জন্য চড়া মূল্য দিতে হবে। জাপান সফরকালে দেওয়া বক্তব্যে বাইডেন রাশিয়ার ওপর দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার মাধ্যমে এক বার্তা পাঠানোর গুরুত্বের বিষয় উল্লেখ করেন। বাইডেন বলেন, যদি বাস্তবে তিনি যেসব করেছেন সেই সবের পরও ইউক্রেনীয় ও রাশিয়ার মধ্যে সব মিটমাট হয়ে যায় এবং নিষেধাজ্ঞাগুলো অনেকাংশেই অব্যাহত রাখা না হয়, তাহলে সেটা জোরপূর্বক তাইওয়ান দখলের প্রচেষ্টার বিষয়ে চীনকে কি বার্তা দেবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সোমবার রাশিয়ার ওপর আরও বর্ধিত চাপের আহ্বান জানান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উদ্দেশ্যে ভার্চুয়াল ভাবে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন যে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত, রাশিয়ার ব্যাংকের সাথে লেনদেন বন্ধ করা উচিত এবং রাশিয়ার সাথে সকল বাণিজ্য বন্ধ করা উচিত। দোভাষীর মাধ্যমে জেলেনস্কি বলেন, নিষেধাজ্ঞাগুলো সর্বোচ্চ মাত্রার হওয়া উচিত, যাতে করে রাশিয়া এবং অন্যান্য সকল সম্ভাব্য আগ্রাসী, যারা কিনা তাদের প্রতিবেশীর বিরুদ্ধে নৃশংস যুদ্ধ চালাতে চায়, তারা পরিষ্কারভাবে তাদের কর্মকাণ্ডের তাৎক্ষণিক পরিণতি সম্পর্কে জেনে যায়। তিনি বলেন যে 3 মাস আগে যদি এমন নিষেধাজ্ঞা দেওয়া হতো তাহলে তার ফলাফল হতো যে হাজার হাজার মানুষ প্রাণে বেঁচে যেত। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।